এই যুদ্ধ বিমান একবার ফ্লাই করলে টানা 16 ঘন্টা ফ্লাই করতে পারে। প্রথম বিমান চড়ছি তাও 30 টাকায়, আবার সেটা যুদ্ধ বিমান। এই টিপোলেপ যুদ্ধ বিমানটা কিন্তু আমাদের ইন্ডিয়ার তিনখানা যুদ্ধে অংশ নিয়েছিল। এবার এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামটা কোথায়, কত টাকা টিকিট, কিভাবে আসবেন, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা এখন চলে এসেছি নিউ টাউন বিশ্ব বাংলা গেটের সামনে। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর একটি জায়গা, ইন্ডিয়ান এয়ারক্রাফ্ট মিউজিয়াম। এখানে মাত্র 30 টাকায় আপনি চড়তে পারবেন ভারতীয় যুদ্ধ বিমান। তাহলে চলুন আর দেরি না করে যুদ্ধ বিমান চড়েই আসা যাক। যারা গাড়ি বা বাইকে আসবেন তারা এই বিশ্ব বাংলা গেটটা ক্রস করে এসে এই দিক দিয়ে এসে এই উল্টো দিকে সার্ভিস লাইন ধরে ডান দিক ডান সাইডের ফুট দিয়ে সার্ভিস লাইন ধরে যেতে হবে। এই হলো এয়ারক্রাফ্ট মিউজিয়ামটা, এদিক দিয়ে গেট, আর এখানটাতে হলো গাড়ি বা বাইক পার্কিং, যদিও এখানে কোনো পার্কিং চার্জ নেই, পার্কিং ফ্রি। আর এই দিকে হলো এই বিশ্ব বাংলা গেট, ওই দিক দিয়ে এসে এখান দিয়ে ঢুকলে গাড়ি পার্কিং, আর সামনেই গেট। তো আমরা এখন চলে এসেছি এয়ারক্রাফ্ট মিউজিয়ামের গেটের সামনে, আর টিকিট করে নিয়েছি। এখানে অফলাইন ছাড়া অনলাইন টিকিটের ব্যবস্থা আছে, তো কিউআর স্ক্যান করলে হয়ে যায়। তো এবার আমরা ভিতরে যাব। তো আমরা এখন চলে এসেছি এয়ারক্রাফ্ট মিউজিয়ামের মধ্যে। এটা হলো কলকাতা এয়ারক্রাফ্ট মিউজিয়াম, যেটা হলো ভারতের মধ্যে দ্বিতীয় এয়ারক্রাফ্ট মিউজিয়াম। একটা আছে বিশাখাপত্তনম, আর এটা আমাদের কলকাতায়। তো আমরা এখন চলে এসেছি পুরো যুদ্ধ বিমানের কাছে। যুদ্ধ বিমানটার নাম হলো টিপোলেপ 142M। 1988 থেকে 2017 পর্যন্ত আমাদের ইন্ডিয়ান নেভিতে কাজ করেছে দীর্ঘ 29 বছর। টিপোলেপ 142M এই যুদ্ধ বিমানটা ওয়ার্ল্ডের লার্জেস্ট, হেভিয়েস্ট এবং ফাস্টেস্ট এয়ারক্রাফ্ট। এই হলো পপুলারের সাইজ। একটা পপুলার কতটা বড়, মানে ছবিতে দেখে বোঝা যায় না। এই যুদ্ধ বিমান একবার ফ্লাই করলে টানা 16 ঘন্টা ফ্লাই করতে পারে। তার জন্য কিন্তু এখানে 5 জন পাইলট, কো পাইলট থাকে। আর এর আরেকটা বৈশিষ্ট্য হলো এটা এয়ার টু এয়ার রিফুয়েল করতে পারে। এই যে সামনে যে নজেলটা আছে, এই নজেলটা দিয়ে কিন্তু প্লেন আবার রিফুয়েল করতে পারে। সামনে একটা ট্যাঙ্কার আছে, যে ট্যাঙ্কার হচ্ছে ফুয়েল ট্যাঙ্কার, সেটা থেকে আবার রিফুয়েল করে নেয় এই যুদ্ধ বিমানটা। আর এই অংশটা দেখা যাচ্ছে, এটা যখন প্লেনটা ওড়ে তখন এই চাকাটা উঠে যায়, যে এইটা লক হয়ে যায় টোটালটা। এই যুদ্ধ বিমানটাতে আছে 4টে ইঞ্জিন আর এরকম 8টা প্রপেলার, এধারে 2টো, এধারে 2টো, ঠিক 4টে, আর ঠিক অপোজিটেও আছে 4টে, ওটার 8টা প্রপেলার, আর এই একটা, আর এই একটা, এই 2টো ইঞ্জিন, ওধারেও আছে 2টো ইঞ্জিন। এই উপরে দেখা যাচ্ছে এটা হলো ইমার্জেন্সি উইন্ডো, বাট ওখান দিয়ে কেউ বেরোয় না, কারণ যেহেতু সামনেই আছে প্রপেলার, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে। এই যে নিচে এই যে অংশটা, এটাই হলো মেন বিমানের এন্ট্রান্স এবং এক্সিট দুটোই ছিল। মেন বিমানের এন্ট্রান্স এবং এক্সিট দুটোই ছিল এখান দিয়ে। এই সাইডে যেটা আছে এটা হলো দর্শকদের ঢোকার জন্য, অরিজিনাল বিমান এটা ছিল না। আর এটা হলো এর ভিতরেই ওই ডাইরেক্টটা আছে, যেটা দিয়ে হচ্ছে কোথায় কী আশপাশে কী আছে সেটাকে সেন্সার হিসেবে দরকার আর কি, সেই ডাইরেক্টটা এটা কভার করায়। এইগুলো আলাদা আলাদা কম্পার্টমেন্ট, কিন্তু এই যে ভিতর দিয়ে যাওয়ার যে হাঁটার পথ করে গেছে এইটা কিন্তু অরিজিনাল প্লেনে ছিল না। এই রিয়াল ফটোগ্রাফ নেওয়ার জন্য এই সেন্সারটা আছে, এখান থেকে রিয়াল ফটো নেয়। এই দিকটা হলো একদম লাস্ট কম্পার্টমেন্ট। এই পেছনে যে বন্দুকের 2টো নল দেখা যাচ্ছে, এখানে 2জন বসে ম্যানুয়ালি শ্যুট করতে পারে। একটা বন্দুক সেকেন্ডে 600 করে ফায়ার করতে পারে, তবে 2টো মিলে সেকেন্ডে 1200 ফায়ার করতে পারে, এবং প্রত্যেকটা বুলেটের সাইজ 8 ইঞ্চি। এই টিপোলেপ যুদ্ধ বিমানটা কিন্তু আমাদের ইন্ডিয়ার তিনখানা যুদ্ধে অংশ নিয়েছিল, যার ভিতরে অন্যতম কার্গিল যুদ্ধ, এছাড়া মালদ্বীপ ইন্ডিয়ার সঙ্গে হয়েছিল ক্যাকটাস, ইন্ডিয়ান নেভির সাথে মেনলি এটা যুক্ত ছিল। 1988 থেকে 2017 পর্যন্ত এটা ইন্ডিয়ান নেভির সঙ্গে যুক্ত ছিল দীর্ঘ 29 বছর। আর এই মিউজিয়ামের ভেতরেই পাশে আছে চিলড্রেন্স পার্ক হিসাবে আছে, স্লিপ চড়ার জন্য এটা ড্যামি প্লেন আছে বাচ্চাদের জন্য, আরও অনেক কিছু রাইড আছে বাচ্চাদের, আর কিছু বসার জায়গা আছে, এই যেমন বসার জায়গা আছে। আর এই টোটাল এয়ারক্রাফ্ট মিউজিয়ামটা 2 একর জমির উপরে তৈরি হয়েছে, আর প্রায় খরচ হয়েছে 10 কোটি।
এই হলো বাচ্চাদের পার্ক, আর একটা বড় বাচ্চা দেখতে পাচ্ছি উপরে উঠেছে। শুধু ডানাটা কতটা চওড়া দেখুন একবার, প্লেনের ডানাটা, মানে এর নিচে দাঁড়িয়ে থাকলে মোটামুটি বৃষ্টি ঝড় সব কিছু ছায়া করে। প্লেনের বাইরে অনেক ঘোরা হয়েছে, এবার যাবো যুদ্ধ বিমানের ভিতরে। প্রথম বিমান চড়ছি, তাও 30 টাকায়, আবার সেটা যুদ্ধ বিমান। কত এক্সাইটেড বলো, মানুষ যে পয়সা দিয়ে যুদ্ধ বিমান চড়ছো, কিন্তু তুমি যদি সত্যিকারের দেশপ্রেমী হতে না, আজকে তুমি যুদ্ধ বিমানের ভিতরে থাকতে, তোমাকে পয়সা দিয়ে নিয়ে যেত। আচ্ছা চলো, তো আমরা এই উঠছি, ভিতরে ক্যামেরা ভিডিও অ্যালাউ নয়। বিমানের ভিতরে ফটো এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু ভিতরে দেখার মতো অনেক কিছুই আছে, যেমন বিভিন্ন মিসাইল, সোনোবয়, এরিয়াল ক্যামেরা, নেভিগেশন সিস্টেম, র্যাডার, ফুয়েল ট্যাঙ্ক, আরও অনেক কিছু। সব মিলিয়ে ভিতরটা বেশ রোমাঞ্চকর বটে, তাই আপনারা এসে নিজের চোখে একবার দেখে যাবেন। এই যুদ্ধ বিমানটিতে দুটো ককপিট আছে, যার মধ্যে ফ্রন্ট ককপিটে থাকে 5 জন যারা এই বিমানটিকে চালায়, এবং ফ্রন্ট ককপিটের ঠিক পেছনেই আছে রিয়ার ককপিট, যেখানে থাকে 4 জন যারা শত্রুদের টার্গেট ফিক্সড করে। এই 9 জন বিমানটাকে কন্ট্রোল করে থাকে, এবং বিমানের একদম পেছনে 1 জন থাকে যে এই 2টো ব্যারেল গান দিয়ে পেছন থেকে শত্রুদেরকে শ্যুট করতে থাকে, প্রতি সেকেন্ডে 1200 বুলেট। আজ শনিবার বলে কিন্তু ভালো লোক আছে এয়ারক্রাফট মিউজিয়ামে। এয়ারক্রাফট মিউজিয়ামটা খোলা থাকে মঙ্গল থেকে শনিবার দুপুর 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত, এবং শনি রবি খোলা থাকে দুপুর 12:00 থেকে রাত 8:30 পর্যন্ত, আর সোমবার টোটালি বন্ধ থাকে। আর এই এয়ারক্রাফট মিউজিয়ামে প্রবেশ মূল্য 30 টাকা, কিন্তু যদি স্টুডেন্ট কার্ড বা স্কুল আইডি কার্ড থাকে তাহলে কিন্তু ফ্রিতে ঢুকতে পারবেন। এয়ারক্রাফট মিউজিয়ামটা হলো বিশ্ব বাংলা গেটের একদমই কাছে, 300-400 মিটার হেঁটে। আর এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে শিয়ালদা মেট্রো করে চলে আসতে পারেন সেক্টর 5, সেক্টর 5 থেকে বাসে করে কিন্তু বিশ্ব বাংলা গেট, এবং বিশ্ব বাংলা গেট থেকে হেঁটেই চলে আসতে পারেন এয়ারক্রাফট মিউজিয়ামে। আর এখানকার প্রবেশ মূল্য 30 টাকা। আর সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে লাইট জ্বলে গেছে, লাইটে কিন্তু একটা আলাদাই ভিউ আসছে। যদি এখনও ফুল অন্ধকার হয়নি বলে আরও ভালো লাইটের ভিউটা আসতো, আর যদি আকাশ নীল হতো আরও ভালো ভিউ আসতো। তো আমাদের যুদ্ধ বিমান সফর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন, তাহলে এরকম ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।